প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি সবাই খুব ভালো আছো। আর গত ক্লাসটা যেটা আমরা করেছি সেটা নিশ্চয়ই তোমরা ফলো করেছো। আজকে আমরা সিস্টার্স যে নাটক তার পরের অংশ আজকে আমরা পড়ব। তো প্রত্যেকবারের মতো আজকেও বলবো যে তোমরা হাতের কাছে তোমাদের খাতা পেনটা অবশ্যই রাখবে, কারণ এই চ্যাপ্টারের মধ্যে হয়তো কিছু ডিফিকাল্ট বা কঠিন কঠিন শব্দ থাকতে পারে, সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে, কেমন? তো গতদিন আমরা যে পর্যন্ত পড়ছিলাম সেখানে দেখলাম কি যে রুমা, যে কিনা বিকাশের বোন এবং বিকাশের মা, অর্থাৎ রুমা এবং বিকাশের মা, তারা দুজনে একটা মেঝেতে মাদুর পেতে বসেছিল, যেখানে রুমাকে দেখছিলাম কি তার মায়ের মাথার চুল বেরুনি করছিল। তো সে মতো অবস্থায় হঠাৎ তারা শুনতে পায় কি তাদের দরজায় কেউ একজন নক করছে। তো সেই দরজায় নকিং শুনে রুমা উঠে যায় দরজা খুলতে। তারপরে আমরা দেখব যে কি হলো। দেখো, এর পরের যেটা প্রেক্ষাপট সেখানে বলছে, জাস্ট দেন, ঠিক তক্ষুনি বিকাশ স্টেপস ইন, বিকাশ ঘরের মধ্যে প্রবেশ করে স্মাইলিং, হাসতে হাসতে। হি ক্যারিজ সেভারেল ব্রাউন পেপার পার্সেলস, তার হাতে দেখা গেল যে কয়েকটা বাদামি রঙের কাগজের প্যাকেট বা পার্সেল, কেমন? বিকাশ হোল্ডস রুমার্স হ্যান্ড, বিকাশ এসে কি করলো, রুমার হাত ধরে দাঁড়ায় অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, এবং তার মায়ের কাছে যায়। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমা খুশিতে হাসতে থাকে। বুঝতেই পেরেছো যে বাড়ির যদি দাদা বা দিদি কেউ বাড়ির বাইরে অনেকদিন থাকে এবং সে যদি অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে বাড়ি চলে আসে, তখন যে আনন্দের একটা বহর আমাদের মধ্যে থাকে, তো সেটাই রুমার মধ্যে কাজ করছে, যার ফলে সে আনন্দে কিন্তু আত্মহারা। তো এবারে দেখো, মাদার, মা বলছে, ওহ বিকাশ, আরে বিকাশ যে, হাউ ওয়ান্ডারফুল, কি চমৎকার ব্যাপার, উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, আমরা এই সবেমাত্র তোমার বিষয়ে কথা বলছিলাম। বিকাশ, বিকাশ বলল, ইয়েস মাদার, ইটস মি, হ্যাঁ মা আমি, আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, তোমাদের জন্য আমার একটা ভালো খবর আছে। আই এম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আমি এখন একজন পোস্ট অফিসের কর্মচারী। তাহলে দেখো, পোস্টাল সার্ভিস কথার অর্থ হচ্ছে ডাক বিভাগ, ঠিক আছে? পোস্ট কথার অর্থ ডাক, আর পোস্টাল সার্ভিস অর্থাৎ ডাক বিভাগের কাজ, আর এমপ্লয়ি কথার অর্থ হচ্ছে কর্মচারী। তাহলে বিকাশ বলছে, আই এম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, যে এখন আমি এক ডাক বিভাগের একজন কর্মচারী। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশান, আমি এর জন্য একটা পরীক্ষায় বসেছিলাম। এক্সামিনেশান মানে তোমরা প্রত্যেকে জানো, যেটাকে আমরা সংক্ষেপে এক্সাম বলি, তো সেই এক্সাম কথাটা এক্সামিনেশানের সংক্ষিপ্ত রূপ। সেই এক্সাম বা এক্সামিনেশান কথার অর্থ হচ্ছে পরীক্ষা, কেমন? তো বিকাশ বলছে, আই স্যাট ফর অ্যান এক্সামিনেশান, আমি একটা পরীক্ষায় বসেছিলাম। আই পাসড, আমি পাস করেছি, অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস, এবং এই কাজে যোগদান করেছি। তাহলে দেখো, পাস কথার অর্থ হচ্ছে উতরে যাওয়া বা এক ক্লাস থেকে অন্য ক্লাসে প্রমোট হওয়া। তো এখানে পাস্ট সেটা একটা পাস্ট ফর্মে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস, তার পাস্ট বা অতীতকাল পাস্ট, PASSED, পাস্ট, কেমন? তাহলে বিকাশ কি বলছে, আই পাসড অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস, আমি পাস করেছি এবং এই কাজে যোগদান করেছি। রুমা, এবারে রুমা বলছে, দ্যাটস রিয়েলি গ্রেট, এটা সত্যিই খুব ভালো খবর, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, কিন্তু এগুলো কি করে হলো? রুমা বলছে যে দ্যাটস রিয়েলি গ্রেট, এটা সত্যিই খুব বড় একটা ব্যাপার, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, যে এই ব্যাপারটা কখন ঘটলো। অর্থাৎ রুমা এবং তার মা জানে যে বিকাশ একটা ট্রেনিংয়ের জন্য বাইরে গেছে কিছুদিনের জন্য, তার মধ্যে বিকাশ যে পরীক্ষা দিয়েছে, পাস করেছে এবং চাকরি পেয়েছে, সেটা কিন্তু তারা জানে না, সেই কারণেই রুমা এরকম একটা কথা বলছে। বিকাশ বলছে, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, বাংলায়
অধিকাংশ বা অনেক অফিসের কাজ কিন্তু ইংরেজিতে করা হয়। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড। দেখো বেনিফিট কথার অর্থ হচ্ছে লাভবান হওয়া, কেমন? এখানে তার পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে বেনিফিটেড, অর্থাৎ লাভবান হয়েছি। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড, আমি ভীষণভাবে লাভবান হয়েছি। এখানে দেখো গ্রেটলি এটা বেনিফিটটাকে হাইলাইটস করছে, অর্থাৎ তার দোষগুণটা বোঝাচ্ছে, বুঝে গেল? তাহলে গ্রেটলি এখানে হচ্ছে অ্যাডভার্ব, আর বেনিফিটটা যেহেতু ভার্ব এবং তার সঙ্গে ইডি যোগ করে যেহেতু তাকে বেনিফিটেড অর্থাৎ পাস্ট টেন্স করা গেছে, তাই এটা একটা রেগুলার ভার্ব, এটাও মাথায় রাখবে, কেমন? তাহলে আমরা তোমাদের পড়ানোর সময় দু ধরনের ভার্বের কথা বলেছিলাম, একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব সেগুলোই যাদের সাথে প্রেজেন্ট অবস্থা মানে বর্তমানকালে থাকা অবস্থায় তাদের সঙ্গে সরাসরি ডি বা ইডি যোগ করে প্রেজেন্ট থেকে পাস্ট বা বর্তমান থেকে অতীতকালে পরিবর্তিত করা যায়, তাদেরকে আমরা রেগুলার ভার্ব বলছিলাম। যেরকম আমরা আগে দেখেছি একটা, দেখো সিট থেকে স্যাট, এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব, কিন্তু বেনিফিটের এখানে বেনিফিটের সঙ্গে ইডি যোগ করে বেনিফিট থেকে বেনিফিটেড, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে রেগুলার ভার্ব। তো বিকাশ বলছে আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, অর্থাৎ যে ইংরেজি ক্লাসটা আমি অ্যাটেন্ড করেছিলাম বা যোগদান করেছিলাম সেখানে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল। এখানে আন্ডারস্টুড এটাও একটা ইরেগুলার ভার্ব, অর্থাৎ এটা আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড। তো বিকাশ বলছে কি আই হ্যাভ আন্ডারস্টুড, আমি এটা বুঝতে পেরেছি দ্যাট যে ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো ইংলিশ, ইংরেজি জানাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। ইম্পর্ট্যান্ট কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, এরকমটা বলছে কেন যে শুধুমাত্র যে বাংলা জানলে বা শুধুমাত্র ইংরেজি জানাটা উচিত এরকম নয়, ইংরেজি এবং বাংলা দুটোই জানতে হবে যদি আমরা বাঙালি হই, তাহলে সেটা কিন্তু অনেকটা আমাদের লাভ দেবে। তাহলে এলাইনটা আরেকবার দেখো, আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট, আমি এটা বুঝতে পারলাম যে ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো ইংলিশ, এটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজিটা জানা, অ্যান্ড বেঙ্গলি এবং বাংলা ইকুয়ালি ওয়েল, অর্থাৎ দুটোকেই সমানভাবে জানাটা উচিত। ইকুয়াল কথার অর্থ হচ্ছে সমানভাবে। মাদার বলছে ইজ দিস এ পারমানেন্ট জব, পারমানেন্ট কথার অর্থ হচ্ছে স্থায়ী। তো ইজ দিস এ পারমানেন্ট জব, অর্থাৎ এটা কি তোমার স্থায়ী কাজ? বিকাশ, অর্থাৎ বিকাশ বলছে ইয়েস অ্যাবসলুটলি, হ্যাঁ অবশ্যই। দেখো অ্যাবসলুটলি কথার পরে একটা চিহ্ন দেওয়া আছে, এই পাংচুয়েশন মার্ক বা এই চিহ্নটাকে আমরা বলি বিস্ময় সূচক চিহ্ন, ঠিক আছে? ইংরেজিতে যেটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন। তো মা যখন বলছে যে তোমার এই কাজটা কি স্থায়ী কাজ, তখন বিকাশ অবাক হয়ে কিন্তু কথাটা বললো যে হ্যাঁ অবশ্যই। তারপরে বলছে দেখো সি, দেখো আই হ্যাভ ব্রট শাড়িজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, যে আমি তোমার এবং রুমার জন্য শাড়ি এবং মিষ্টি এনেছি। তাহলে বিকাশের হাতে যে পার্সেলগুলো ছিল তার মধ্যে কী কী ছিল এবার বুঝতে পারলে যে পার্সেলগুলোর মধ্যে কী কী আছে? এবার দেখো হি গিভস রুমা দ্য পার্সেলস, অর্থাৎ সে রুমাকে প্যাকেটগুলো বা বাক্সগুলো ধরিয়ে দেয়। মাদার, মা বলছে আই এম সো হ্যাপি, আমি সত্যিই খুব খুশি হয়েছি। তাহলে সিস্টার্স নাটকের বাদবাকি যে অংশটা আজকে আমরা পড়লাম, তোমরা সেটা ভালো করে চেষ্টা করবে নিজেরা যাতে ভালো করে পড়তে পারো। এখানে পিঙ্ক কালার যে ওয়ার্ড নোটসগুলো দেওয়া রয়েছে সেগুলো আরেকবার আমি রিপিট করে দিই। দেখো এখানে বলছে সেভারেল কথার অর্থ হচ্ছে মেনি বা অনেক, সেভারেল তার আরও একটা নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ হচ্ছে মেনি, যার বাংলা মানে হচ্ছে অনেক। পার্সেলস কথার অর্থ হচ্ছে প্যাকেজেস, অর্থাৎ প্যাকেট বা যেটাকে আমরা বাক্স বলছি, কেমন? এমপ্লয়ি কথার অর্থ হচ্ছে পার্সন ইন পেইড সার্ভিস, অর্থাৎ একজন ব্যক্তি যাকে পয়সা দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, ঠিক আছে? অর্থাৎ যাকে আমরা এক কথায় কর্মচারী বলতে পারি, এমপ্লয়ি। বেনিফিটেড কথার অর্থ হচ্ছে আরেকটা সিমিলার মিনিং হেল্পড, অর্থাৎ লাভবান হওয়া, ঠিক আছে? আর পার্মানেন্ট তার আরও একটা সিমিলার মিনিং হচ্ছে ফিক্সড, অর্থাৎ স্থায়ী। তো এরপরেও যদি কিছু ওয়ার্ড মিনিংসের সমস্যা হয় অবশ্যই তোমরা সেগুলো জানাবে গ্রুপে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, হ্যাভ এ গুড ডে।